শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তো এখন আমি কি করছি বলো তো? এখন আমি বানাচ্ছি হচ্ছে তুলসী পাতার রস। আমার ছেলের প্রচুর ঠান্ডা লেগেছে, তো আজকে স্কুল পাঠাতে পারিনি আমি ঠান্ডার কারণে। তার জন্য আমি সকাল সকাল ছাদে গিয়ে তুলসী পাতাটা তুলে নিয়ে এলাম, এবার আমি রসটা করে নেব। তো আমি তাপসী, আমার আরও একটি মিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। এই কদিন আমার মেয়ে এত মোবাইল দেখছে, আমি আর ব্লগ করবার মানে জন্য হাতে মোবাইল ঠিক মতো পাচ্ছি না। তো এক চামচ মতো রস বেরিয়েছিল, এটা ওর জন্য যথেষ্ট। তো তার মধ্যে আমি একটু মধু, একটু কেন, এক চামচ মধু আর অল্প একটু পরিমাণে গোলমরিচ দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর গোলমরিচটা আমি ওকে বলিনি না, তো কিছুতেই খেত না। তো এদিকে দেখো আমার সোনামাটাও উঠে গেছে, ও নিজের মতো খেলা করছে। তো আমি পুরো বিছানাটা ঝাড়তে পারিনি, অল্পটাই অর্ধেকটি ঝেড়ে নিলাম, তারপর ঘর ঝাড় দিয়ে এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর আমি এখন এই কিছুদিন থেকে একটু বসে বসে ঘর মোছার চেষ্টা করছি, যাতে একটু শরীরে মানে পেটটা একটু বসে। তো আমি জানি আমার পেট কোনো দিন বসবে না, এটা হচ্ছে আমার জন্মের দোষ, আমি ছোটো থেকে এভাবে মোটা সোটা। আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, তো ছাদে কাপড় দিয়ে এসেছি, একটু টেনশনে আছি যদি বৃষ্টি করে, তো ওয়েদারটা প্রচণ্ড খারাপ। আর এই দেখো এক বালতি কাপড় দিয়ে এসেছি ছাদে, আর এই দেখো এখন এক বালতি কাপড় বার করছি মেশিন থেকে। মানে কি বলবো, মানে আমাদের কাপড় চোপড় এত হয় কেন কি জানি নিজেই বুঝতে পারি না, প্রত্যেক দিন তো কাপড় কাচি, তবু এত এত করে কাপড় হয়ে যায়। তো মেশিনটা আছে বলে একটু আমাদের খুব সুবিধা হয়, আর হাতে কাচলে তো অনেকটা সময় পার হয়ে যায়। তো কাপড়টা আমি মেলে দিয়েছি, দেখো চা করে নিলাম, এখন আমি খাবো হচ্ছে রুটি। তো সকালে আজকে খাবার খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় ঘড়িতে 11টা বেজে গিয়েছিলো। তো চলো রুটি আর হচ্ছে আলু বেগুনের সবজি। তো কে কে আলু বেগুনের সবজি খেতে ভালোবাসো একটু বলবে তো, আমার ভালো লাগে যদি। তো আলু বেগুনের সবজি যদি ভালো করে রান্না হয় তবেই ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না। আর যদি ধনার পাতা দেওয়া হয় তো আরও টেস্টি লাগে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কি করি অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরব। তারপরে বসে পড়েছি সবজি নিয়ে। তো আজকে প্রথমে কেটে নিলাম হচ্ছে করলা, করলা ভাজা হবে। আর এই দেখো বেগুন ভাজার জন্য কাটছি, আর বেগুনটা যে এত সুন্দর ছিল, মানে একবারে কচি বেগুন, এতটুকু বিচি ছিল না, খেতেও খুব সুন্দর লাগছিল আর নরমও হয়েছিল। তো আজকে বেগুন ভাজা, পটল ভাজা আর করলা ভাজা, আর কি করেছিলাম আমার মনে পড়ছে না, যেহেতু এটা দুদিন আগেকার মানে ব্লগ ভিডিও। তো আমি আর মানে সবজি এই কটাই আছে, আর আগে কী কেটেছি সেগুলো আমি আর শ্যুট করিনি। তো এরপরে কী কী করতে থাকি তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টও অবশ্যই করিও। এদিকে দেখো আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে, আর এখানে আমি বসে বসে দেখছি এখন বাজে ঘড়িতে 3:30 জানো। ওয়েদার দেখে মনে হচ্ছে খারাপ, কিন্তু রোদের তাপ প্রচন্ড। আমি আসলাম কাপড় তুলতে, যেহেতু মেশিনের কাঁচা কাপড় আর সকালেই মেলেছিলাম, তো মেঘ মেঘ দেখে অনেকক্ষণ থেকে ভাবছি তুলবো তুলবো, তোলা হয় না তো শেষ পর্যন্ত তুলে নিচ্ছি।
কাপড় ওঠা কমপ্লিট। আর এখন আমি যাচ্ছি হচ্ছে নিচে, তো এখন আমি কাপড়গুলো ডাইরেক্ট নিচে নিয়ে যাব না, এখানে মধ্যে ছাদে রেখে দেব, সন্ধ্যাবেলা নিয়ে গিয়ে তখন আমি গুছিয়ে নেব। আর দেখো কতগুলো কাপড়ের পাহাড় হয়ে গেছে, মানে কাপড় গোছাতে আমার ভীষণ বিরক্তকর লাগে, কি আর বলি তোমাদের, কিন্তু উপায় নেই, এত কাপড় কেন যে হয় আমি নিজেই বুঝতে পারি না। তো চলো এবার নিচে যাই, আর নিচে এসে দেখি আমার ছেলে বিছানায় পড়ে আছে, ওর একটু জ্বর এসেছে, তার জন্য আমি থার্মোমিটারে চেক করছি, তো সেরকম জ্বর নেই, হালকা একটু, হ্যাঁ হালকা একটু পারদ উঠেছে, মানে সর্দি জ্বর যেটাকে বলে সেটাই হয়েছে, তো এখন ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা ও খাচ্ছে কফ সিরাপ অ্যান্টিবায়োটিক সেটাই চলবে। তো আমি আর আমার ছেলে চলে আসলাম হচ্ছে মন্দির, যেহেতু পড়ে গেছে দামোদর মাস কার্তিক মাসে, তার জন্য দীপদান করতে, আর আমার ছেলের এত শরীর খারাপ তবুও এসছে, তার জন্য আমি খুব খুশি হয়েছি, আমার মনের ভিতরটা খুব আনন্দে ভরে উঠেছে। তো এই দেখো তোমাদের আমরা বসে আছি, ঠাকুরের ভিডিও করলাম, মানুষজনের করলাম, তো একটু আমাদেরও করে নিলাম। আর এই যে দেখো এখন দীপদান শুরু হয়ে গেছে, পুরো অন্ধকার করে দিয়েছে, শুধু প্রদীপের আলো কি সুন্দর লাগছে দেখতে, যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে, তোমরাও বলো কীরকম লাগছে দেখতে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই দেখো দীপদান পর্ব শুরু হয়ে গিয়েছে, তো বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে আজকে মুড়ি খেয়ে নিলাম, যেহেতু 8:30 বেজে গেছে রাত্রে, আর প্রচণ্ড খিদে পেয়েছে আমার, আর এদিকে আমার ঠাকুমাও খাচ্ছে। তো এখানে আমি ভিডিওটি এন্ড করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।